সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, বৃষ্টি বেশি হলেই ঝাড়খণ্ড জল ছেড়ে দেয়, তার ফল ভুগতে হয় বাংলাকে। বন্যা দুর্গতদের সহায়তায় প্রশাসনের সর্বস্তরকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বন্যার জল চলে গেলে প্রথম কাজ হচ্ছে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, নদিয়া থেকে শুরু করে বাঁকুড়া যতগুলো জায়গা আছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, যে জেলাগুলো শস্য ভাণ্ডার, যাদের শস্য নষ্ট হয়েছে, যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে, তাদের জমিগুলোকে নেপে তারা যাতে শস্য বিমার টাকা পায়, চাষি ভাইদের বোনেদের আমি চিন্তা করতে বারণ করব। কারণ আমরা বিনা পয়সায় শস্য বিমার টাকা প্রতি বছরই চাষিদের দিয়ে থাকি। বাংলার দুর্ভাগ্য, বাংলায় যতটা বন্যা হয় এবং আসামে, অন্য কোথাও সেটা হয় না। কারণ বাংলা হচ্ছে নদীমাতৃকার দেশ, নদী পুকুর সমুদ্রে ঘেরা, ফলে আমাদের বাংলার অবস্থানটা ঠিক নৌকার মতো, প্রচন্ড জল জমে যায় একটুতেই। আর ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই আমাদের চিন্তা হয় জলটা ছেড়ে দেয় নিজেদের বাঁচাতে, টোটাল বাংলার ওপরে